চিলড্রেন, এটি পাঠমালা বুকের প্রথম পাঠ। অকার যোগে শব্দ, ক ল কল বর্গে জ ল জল, চ ল চল, ফ ল ফল, ব ল বল, ভ অন্ত্যেষ্ট ভয় বর্গে জ অন্ত্যেষ্ট জয়, হ অন্ত্যেষ্ট হয়, তন্তে ন অন্ত্যেষ্ট নয়, তন্তে স অন্ত্যেষ্ট শয়। তারপরে তিন অক্ষরের, অ ল দন্তে স অলস বর্গে জ দন্তে ন ক জনক, তন্তে ন র ম নরম, ক ল ম কলম বর্গে জ গ খণ্ডে ত জগৎ, অচল অচল তালব্য স তালব্য স ক শশক, গ র ম গরম, ম ল ম মলম, দন্তে ন অন্ত্যেষ্ট দন্তে ন নয়ন। তোমরা এই শব্দগুলোকে বাড়িতে পড়বে। চিলড্রেন, এটি পাঠমালা অনুশীলনী বুক, ডেস্ক ওয়ার্ক বুক। এটি দেখ প্রথম পাঠে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ ঘরের ছবি, আর নিচে দেওয়া আছে ঘ, ঘয়ের সাথে কি বসবে, ঘ র ঘর। তারপরে দেখো কলমের ছবি আছে আর ক লেখা আছে, তাহলে ওর সাথে কি যোগ করতে হবে, ক ল ম কলম। তারপরের ছবিটিতে দেখো অজগর সাপের ছবি আছে, এটা স্পেলিং কি হবে, অ আছে দেওয়া, অ বর্গের জ গ র অজগর। তারপরে লাস্টের যে ছবিটি আছে দেখো মসজিদের ছবি আছে, ম লেখা আছে, ম দন্তের স বর্গের জ হসি দ মসজিদ। হ্যাঁ, তারপরে দেখো দু নম্বরে মেলাও দেখি ও পাশে লেখো, এখানে প্রথমে দেওয়া আছে কল, তারপরে ভয় চল নয়, আর পরের লাইনে কি আছে, জল ফল জয় শয়। তো প্রথম লাইনের থেকে দ্বিতীয় লাইনের সাথে ম্যাচিং করতে হবে, ম্যাচ করে পাশে দেখো ড্যাশ দেওয়া আছে, ড্যাশে বসাতে হবে। আমি প্রথমে একটি করে দিয়েছি, কল অকল, কলের সাথে আমি মিল করে লিখেছি ফল, ফল অফল, তোমরা পরের ড্যাশগুলোতে তোমরা করবে। কোশ্চেন নম্বর চার, চার নম্বরে দেখো কোনাকোণি দেখো, নতুন কথা শেখো ও নিচে লেখো। প্রথমে দেখো বর্গের জ লেখা আছে, পাশে ল আছে, আর তার নিচে ফ আছে, দুটো দুটো শব্দ লিখতে হবে। তাহলে প্রথমে একটি কী হবে, বর্গের জ ল জল, তারপর একটি হবে ফল ফল। এইভাবেই প্রথমেটা যেইভাবে করেছি আমি, সেইভাবেই পরেরগুলোও তোমাকে করতে হবে, ঠিক আছে। ঘট ঘট, ঘর ঘর, পরেরটি আছে চপল চপল, চর মধ্যাহ্ন চরণ, তারপরেরটি কলম কলম, কমল কমল। ওকে, দেখো তারপরে পাঁচ নম্বরে আছে ঠিক করে সাজিয়ে লেখো। প্রথমেরটি দেওয়া আছে ট হস্যই চন্দ্রবিন্দু, তো তোমাকে সাজিয়ে লিখতে হবে হস্যই চন্দ্রবিন্দু ট ইট। এইভাবে পরেরগুলোও তোমাকে সাজিয়ে লিখতে হবে প্রথমে ঠিক। তারপরে দ্বিতীয়টি দেখো ম ন র, মনর লেখা আছে, এটা তো কোনো শব্দ হয় না, ওই জন্য তোমাকে এটাকে গুছিয়ে লিখতে গেলে কি লিখতে হবে, দন্তে ন র ম নরম। তারপরটি দেখো দন্তে ন ক ক, এটা কোনো শব্দ হয় না, এটাকে আমাকে গুছিয়ে লিখতে হবে, তাহলে কি লিখতে হবে, ক দন্তে ন ক কনক। তারপরেটি দেখো হ ম ম র হম, এটা তো কোনো শব্দই হয় না, তা আমাকে এটাকে সাজিয়ে লিখতে গেলে কি লিখতে হবে, ম হ র ম মহরম। তারপরেরটি থ ন প ব আছে, এটা তো কোনো শব্দ নয়, কিন্তু এটাকে আমি সাজিয়ে লিখতে গেলে কি হবে, ব দন্তের ন পথ বনপথ। তারপরে দেখো ছ নম্বরে, ছ নম্বরে কি আছে, ফাঁকা জায়গায় শব্দ বসাও, উপরে চারটি শব্দ দেওয়া আছে, সরস অলস জল পশম, এটা আমি প্রথমেটিতে লিখে দিয়েছি সরস ফল। তারপরে নিচেরটি কি হবে তোমার, গরম জল, তারপরে ওই পাশে তুমি লিখতে পারো গরম পশম, তারপরে চরণ অলস। আট নম্বরে দেখো নিচের অক্ষরগুলো দিয়ে দুটি করে অকারান্ত শব্দ কথা লিখতে হবে, প্রথমেরটি আমি লিখে দিয়েছি গ দিয়ে, গ ম গম, গরম গরম, এইভাবে তোমাকে দুটোতে লিখতে হবে, অ দিয়ে এবং হস্য দিয়ে, তোমাকে বাড়িতে ওই দুটো নিজেকে লিখতে হবে। ওকে।